আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। শনিবার আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ওয়েবিনারে অংশ বাংলাদেশের এগিয়ে যাওয়ার তুলে ধরেন তারা। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে অর্থনৈতিক অগ্রগতি এবং নারী ক্ষমতায়ন সহ প্রধানমন্ত্রী বিভিন্ন অর্জনের প্রশংসা করেন কূটনীতিকরা। বঙ্গবন্ধু কন্যা নিয়মানুবর্তিত কঠোর পরিশ্রমে দেশ পরিচালনাকে নেতৃত্বের রোল মডেল হিসেবে আখ্যা দেন তারা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ সময়ে মধ্যমায়ের দেশে পৌঁছে গেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক সব সূচকেই বাংলাদেশ পেছনে ফেলেছে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশকেই। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির ওয়েবিনারে শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশের এগিয়ে যাওয়া শিরোনামে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, দক্ষ কূটনীতিতে বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ককে নতুন দিন উন্মোচনের প্রশংসা করেন কূটনীতিকরা। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকাও তুলে ধরেন তারা। প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি and Prime Minister Sheikh Hasina are indeed scripting a sonali adhyay in our relationship. We look forward to building a shared prosperous future. She has become a role model for many women, both in Bangladesh but also around the world. I strongly believe that it has been possible with the leadership of Sheikh Hasina. Sheikh Hasinar Vision 2041 বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানাই জাপান। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Hasina does protect people, does provide opportunities to people, empowers people. So Sheikh Hasina is a real champion of human security. The Prime Minister expressed some of the major priorities and values that Bangladesh is defending on the international scheme. So on behalf of the UN family, please convey our best wishes to the Honorable Prime Minister for continued good health and happiness. প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় ওয়েবিনারে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং উপকমিটির চেয়ারম্যান এম জমির সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।